মাধ্যমে ওপার বাংলায় আমি প্রথমে আমেরিকার পা রাখতেছি। কলকাতায় অনেক হিরো আছে, জিদ্দের থেকে অনেক সুপার হিরো আছে, তাদেরকে দেখে হিরো অনেক নিয়ার কারণে আপনাদের এখানে বাংলাদেশের আর্টিস্ট প্রচুর কাজ করছে, চঞ্চল চৌধুরী থেকে আরম্ভ করে আরো। আমি বাংলাদেশে ইতিপূর্বে তিনটা মুভি করেছি হিরো আলমের সাথে, তো সেখান থেকে এখন কলকাতায় মুভি করছি। এটা রোমান্টিক ফাইট অ্যাকশন মুভি হবে। এখন সিনেমাটা প্যারালাল ক্যারেক্টার, দুইটা নায়িকা, হিরো হলো একটাই। আর গল্পটা মনে কি এপার বাংলা উপর বাংলা দুই বাংলা মিলে গল্পটা, অবশ্যই নায়িকা যেহেতু মনে করি দুইটা, হিরো যেহেতু একটা, অবশ্যই নায়িকা অবশ্যই আমার সাথে আছে, যারা অতটা ক্লিয়ার করতেছে না, আপনার কিছু কিছু লোক সব কিছু ক্লিয়ার করে বলেন আর কি। তো এই জন্য বললাম আমার অবশ্যই ভালো লাগার বিষয় এপার বাংলা থেকে উপর বাংলা, আমার যদি ভালোবাসা জনপ্রিয়তা না থাকতো তারা কিন্তু আমার পিছনে রাত একটা খরচে সিনেমা করতো না। অবশ্যই এই সিনেমার মাধ্যমে ওপার বাংলায় আমি প্রথমে আমেরিকার পা রাখতেছি, আমি দুইটা সিনেমা সাইন করে রেখেছি, তার মধ্যে একটা কাজ শুরু হবে আর কি নতুন। কলকাতায় অনেক হিরো আছে, জিদ্দের থেকে অনেক সুপার হিরো আছে, তাদেরকে দেখে হিরো অনেকে নেওয়ার কারণে এটা আমার গল্পের স্বার্থে, আমার কাহিনী ঠিক এরকমই দরকার ছিল, মানে ভোলা ভালো একটা ছিল, মানে সেই ক্যারেক্টারের সেই গল্পের যে অনুযায়ী আমাদের তো বেশিরভাগ ক্যারেক্টার অনুযায়ী তো আর্টিস্ট নেওয়া হয়, সেই হিসাবেই গল্প যায়, সেই হিসাবেই আমরা দেখলাম যে গল্পের মধ্যে মানে হিরো আলমের ক্যারেক্টার এবং লুক সম্পূর্ণভাবে যায়। মানে এই সিনেমাটা কি এককভাবে মানে কলকাতার সিনেমা নাকি বাংলাদেশ কলকাতা যৌথ সিনেমা? না না, এককভাবে বাংলাদেশের আর্টিস্ট গল্প জন্য যাচ্ছে। যেমন একটা কথা বলি, আপনাদের এখানে বাংলাদেশের আর্টিস্ট প্রচুর কাজ করছে, চঞ্চল চৌধুরী থেকে আরম্ভ করে আরো অনেক অনেক লোক কাজ করছে, তাহলে নিল কেন? কারণটা হচ্ছে একটাই, ডিরেক্টর সবসময় চিন্তা করে যে তার গল্পের মধ্যে কারা যাবে, কোন লোকটা যাবে, আগে ওই জিনিসটা নেই। এখন দেখবেন যে বাংলা ছবিতে তামিল ভিলেন বা হিরোটা নয়, তামিল ভিলেন বা অন্য ক্যারেক্টারটা কেন নিচ্ছে, যে গল্পের আরও একটা আকর্ষণ বাড়ানোর জন্য, সে লুক বাড়ানোর জন্য, সেইটা দরকার, যে এই আর্টিস্টের মধ্যে এই জিনিসটা আছে আমার তাকে দরকার। এখন আর ওইটা দেখে দেখে হয় না যে এই ইন্ডিয়ান ও বাংলাদেশ না, ক্যারেক্টার অনুযায়ী ঢুকতে হবে, ঢুকলে কিন্তু আশা করি গল্প ভালো হবে, সব কিছু হবে। হ্যাঁ, আগামী মাসে এখানে এখানে শুরু, প্রথম 25% এখানে শেষ করে তারপর কলকাতা যাবেন। এবারে সিনেমাটা কি আপনি প্রযোজনা করছেন নাকি কোন প্রযোজনা সংস্থা প্রযোজনা করছে? না, এই সিনেমা প্রযোজক ইনি ইনি হলে ডিরেক্টর দাদা। দাদা হচ্ছে আপনি কলকাতার পরিচালক এবং প্রযোজক, আপনি হচ্ছে সিনেমাটার প্রযোজক। আচ্ছা, এটার বাজেটটা কিরকম হতে পারে? কারণ আলমবাড়ির একটা সিনেমার কিন্তু বাজেটটা আমরা যতটুকু ধারণা পাই আমরা এবার বাংলা মানুষ, দেখুন প্রথম কথা বলি যে বাজেট নিয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছিলেন, বাজেট হয় সিনেমা অনুযায়ী। আপনি দেখালেন যে আমেরিকায় গিয়ে শ্যুট করতে হবে, তার বাজেট একটা আলাদা হয়। আপনি দেখা গেল ফ্রান্সে শ্যুট করতে হবে, এক গ্রাফিক্স VFX এইসব কাজ আছে, তাহলে কিন্তু অলরেডি আপনার সিনেমার বাজেট হবে। আমার এখানে ওই ধরনের কোনো কিছু নেই, এবং আমি নিজে করি, আমার নিজের হাউস আছে, এডিটিং ক্যামেরা সব কিছু আছে, সেই জন্য আমি এটা 80 লাখের মধ্যে আমি আমার বাজেট ঠিক করেছি, 80 লাখের মধ্যে একটা ভালো জিনিস তৈরি হবে। আমরা বুঝছি যে হিরো আলম আপনার কাছের মানুষ, বাট তারপরে আরও অনেক আর্টিস্ট আছে, নায়িকা আছে, আরও অনেক তাদের আপনি কি পরিমাণ সম্মান দিচ্ছেন তাদের? না, ওটা তো কলকাতার আর্টিস্টদের একটা আলাদা ব্যাপার রয়েছে, এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আর সেই আপনার নায়িকা আছে, তারা আপনি সম্মান কেমন দিচ্ছেন? আসলে নায়ক নায়িকা ছাড়া আদার্স এখানে যে যে আর্টিস্ট কাজ করবে তাদের, যেখানে আমি তো জানি না এখানে আর্টিস্ট কত কি পেমেন্টের ব্যাপার আছে, সেটা তাদের সঙ্গে বসে আমি একটা সেটিং করব। এই সিনেমাটা কি ধরনের সিনেমা হচ্ছে ভাই, কোন ক্যাটাগরির সিনেমা আপনি বানাচ্ছেন? এটা রোমান্টিক ফাইট অ্যাকশন মুভি হচ্ছে। আমি বাংলাদেশে ইতিপূর্বে তিনটা মুভি করেছি হিরো আলমের সাথে, তো সেখান থেকে এখন কলকাতায় মুভি করছি। অবশ্যই জুটিটা সবার ভালো লেগেছে, যার কারণে আমি কলকাতায় লীন হতে পারছি, ভালো লাগছে। আচ্ছা, আপনার এইবার বাংলায় আপনি নায়িকা হিসেবে থাকছেন, প্রধান চরিত্রে এবং ওপার বাংলায় একজন নায়িকা রয়েছেন, দুজন নায়িকার মধ্যে একটা কম্পিটিশন থাকবে, দর্শকরা কিন্তু একটা টুইস্ট দেখতে যাবে। আপনি আপনার জায়গা থেকে যেহেতু স্ক্রিপ্টটা পড়েছেন এবং আপনি হচ্ছে সম্মতি দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কী মনে হয়েছে যে আপনি আপনার জায়গা থেকে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবেন, কতটুকু আত্মবিশ্বাস বলে মনে করেন? আমি তো 100 দেওয়ার চেষ্টা করব, বাকিটা আমার ডিরেক্টর আমি হচ্ছে আলম ভাইয়ের সব সিনেমাতেই আছি এবং এই প্রত্যেকটা সিনেমায় কাজ করছি নৃত্য পরিচালক হিসাবে। রিয়ামণি আলম ভাই আমার আর্টিস্ট, তো আলম ভাই যেহেতু নিজের ঘরে নিজের প্রোডাকশন থেকে ছবি প্রযোজনা করছে, ওনার প্রোডাকশন থেকে আমি যে কটা ছবি হয়েছে সব সবগুলো ছবিতে আমি নৃত্য পরিচালক হিসেবে কাজ করছি। তো যেখানে এখানে আমাদের একটা নতুন ছবির কথা আলম ভাই চলছে, এই ছবিও তো যেহেতু আমরা আছি,
আর আশা করতে পারি যে আমরা এই সুবিধে কাজ করতে পারি। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।